আমার নাম উৎপলা মিশ্র আর একাত্তর সালে আমি তখনই সমাজসেবায় নিযুক্ত ছিলাম বস্তি অঞ্চলে কাজ করতাম শিক্ষা স্বাস্থ্য এবং চেতনার উন্নয়ন বা মহিলাদের নিয়ে বিশেষত কাজ করতাম আমি কলকাতায় যে কাজ করতাম কলকাতার বস্তি উন্নয়নের কাজ সেই কাজের মাধ্যমেই জন হিস্টিংস বলে একজন দাদাকে চিনতাম উনি মেথডিস্ট মিশনারি সোসাইটির লোক ছিলেন তাদেরই গির্জার নিচে আমাদের অফিস দিয়েছিলেন বিনা পয়সায় ওখানে বসতাম উনি এখন চলে গেছেন কিন্তু উনি এই যে ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেসকে সচল করা এই কাজের মধ্যে রিলিফের কাজে বিশেষত ওর বিরাট অবদান ছিল ওদের মুর্শিদাবাদ এবং বিভিন্ন জায়গায় মিশনারিদের হসপিটাল ছিল এবং কাজকর্ম ছিল উনি বললেন যে অনেক রেফিউজি এসেছেন তখনও কিন্তু এপ্রিল মাস এবং ভারত সরকারও তখনও স্বীকার করছেন না বা স্বীকৃতি দেননি যে এত মানুষ চলে এসেছেন উনি বললেন যে মুর্শিদাবাদে বহু লোক চলে এসেছেন চলুন যাই দেখে আসি আমিও গেলাম আমার কর্তাও গেলেন তিনি আদিতে যশোরের মানুষ আর আমার যেটা মনে হচ্ছিল যে সবচেয়ে আশ্চর্য কথা এখন চিন্তা করলে যে আমি তখন তো অবশ্যই লোকের বাড়ির বউ আমার শ্বশুর মশাই ছিলেন শাশুড়ি মা ছিলেন দাদা শ্বশুর মশাই দিদি শাশুড়ি কেউ একদিনও বলেনি যে কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ আর গাড়ি তো আমরা কেউ চড়তে পারি না তুমি কোথায় কোথায় যাচ্ছ বর্ডারে কেউ কিন্তু একদিনও বলেননি যে রান্নাটা করলে না ভোরবেলা উঠে চলে গেলে এই কথাটাই ওঠেনি এবং সর্বতভাবে আমার পরিবার আমাকে এতটাই সহযোগিতা করেছেন তাতে খুব স্পষ্ট বোঝা যায় যে তারাও কতটা মানসিকভাবে এর মধ্যে জড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদ ঘুরতে গিয়ে রাজশাহীর তৎকালীন এমএলএ ডক্টর আলাউদ্দিন সাহেব সঙ্গে ছিলেন এবং এদের যে যোগাযোগটা সেটা কিন্তু মূলত এদের ধর্মীয় গোষ্ঠীর মাধ্যমে বাংলাদেশে ওদের গির্জা যা যা যোগাযোগ ছিল এই পুরো যোগাযোগটা আমি এদের সঙ্গে কাজ করার ফলে পেয়ে যাই এবং মুর্শিদাবাদে বর্ডার ধরে ধরে আমরা ঘুরি প্রায় দুদিন এবং তখন দেখি আশ্চর্য হবার মতন জিনিস যে হয়তো মুসলিম চাষির বাড়ি সেখানে হয়তো একটি হিন্দু রেফিউজি পরিবারকে তার আশ্রয় দিয়েছে এ এ কোনো বোঝাই যাচ্ছে না কে কী আবার হয়তো হিন্দু চাষির বাড়ি তাদের তো একখানা ঘর আর একটি দেওয়া সেখানে একটি মুসলিম পরিবার কি দুটি মুসলিম পরিবার আশ্রয় গ্রহণ করেছে এইভাবে সাধারণ মানুষ যেভাবে এগিয়ে গিয়ে আর যে আসছে তাকে আশ্রয় দিয়েছেন এটা ভাষায় বলা যায় না এবং এটা দেখে যে মানুষ কত উৎসাহিত বোধ করেন এবং কত একাত্ম বোধ করেন যে হ্যাঁ আমরা সত্যি এক জনগোষ্ঠীর মানুষ এটা আমরা সেই ঘুরে এসে দেখে অত্যন্ত বেশিভাবে আমরা মানসিকভাবে এই সব কিছুর মধ্যে জড়িয়ে পড়েছিলাম এবং পরবর্তীতে রাজনৈতিক আশ্রয় গ্রহণকারী কিছু মানুষজন চলে আসেন বিভিন্ন এই আমার সমাজসেবামূলক কাজের মাধ্যমে বহু লোকের সঙ্গে যোগাযোগ ছিল আমি রাজনৈতিকভাবে কোনো গোষ্ঠীর সঙ্গে যুক্ত নই কিন্তু পরিচিত লোকজন ছিলেন যারা যুক্ত এবং রাজনৈতিক আশ্রয়ে যারা আসেন এরকম অনেক ছেলেরা আমাদের কাছে ছিলেন পরবর্তীতে জহির রাহান সাহেব আসেন হেঁটে আমি পাক সার্কাসে আমাদের একটি স্কুলের বস্তির স্কুলের প্রতিষ্ঠাতা সদস্যর মধ্যে অন্যতম আমি সেই পাক সার্কাসে প্রচুর ঘুরে কাজ করি এবং ওনা পাক সার্কাসে একটি বাড়িতে এসে উঠেন আম তখন মানে এই খবরগুলো মুখে মুখে ছড়িয়ে যেত যে অমুক বিখ্যাত ডিরেক্টর এসেছেন আমরা চলে যাই ওর সঙ্গে পরিচয় করতে এইভাবে সব কিছুর সঙ্গে আমরা জড়িয়ে পড়ি এর মধ্যে কোনো সরকারি বা কোনো অফিসিয়াল কোনো প্রস্তুতি ছিল না এটা খুব মুখে মুখে জিনিসটা ছড়ায় এবং আমরা এর মধ্যে যুক্ত হয়ে পড়ি আমরা এই মুর্শিদাবাদ ঘুরলাম খবরের কাগজে খবর রাখি পরবর্তীতে আমরা দেখলাম যে নর্থ বেঙ্গলে অনেক বড় বড় মিশনারি প্রতিষ্ঠান এসে কাজ করছেন এবং আমাদেরও মানে দূরত্বটা বেশি মনে হলো আমরা প্রফেশনাল লোক নই পেশাদার লোক নই দ্বিতীয়ত আমরা দেখলাম সল্টলেকে অনেক রেফিউজি এসেছেন বটে কিন্তু সেখানেও অনেক এডওয়ার্ড কেনেডি থেকে কেনা আসছে মানে সরকারি অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে সেজন্য আমরা মোটামুটি চব্বিশ পরগনা তখন তো জেলা ভাগ হয়নি চব্বিশ পরগনায় বসিরহাট বনগাঁ সমস্ত বর্ডারে এবং মুর্শিদাবাদে আমরা দেখলাম যে প্রায় বিদেশি অর্গানাইজেশন কোনো নেই বা সরকার থেকে অতটা চেষ্টা নিতে পারেননি আমরা এই দুটি জেলায় কাজ করব মনস্থির করি এবং এসডিওকে জানাই যে আমরা এখানে রিলিফের কাজ করতে আস উৎসাহী এবং ওরা কিছু ক্যাম্প আমাদের নির্ধারিত করেন একটা বাড়িও দিয়েছিলেন বসিরহাট শহরের মধ্যে এখন সেখানে ভূমি সংস্কার দপ্তরের অফিস সেই বাড়িটাও আমাদের হাতে দিয়েছিলেন যেখানে আপনারা কাজ চালাতে পারেন আমার কতগুনো জিনিস খুব আশ্চর্য লেগেছিল সেটা হচ্ছে যে যখন সদ্য রেফিউজরে এসেছেন আমরা কথা বলতে বলতে যাচ্ছি তখন দেখেছিলাম যে চাষি মানুষ যে বেদনা নিয়ে পা পরিবারের মানুষজনের হত্যার কথা বলছেন বোধহয় তার চেয়ে বেশি বেদনা নিয়ে তার ফসল এবং তার গাছ আমার নারকল গাছটা কেটে দিল গো মানে এই কথাগুলো এই যে এটা সর্বজনবিদিত বিদিত কিন্তু আমরা শহরী মানুষ আমাদের কাছে এই যে চাষির সংযোগ তার ফসল আর তার ফল গাছের সঙ্গে সেটা খুব কানে লেগেছিল আর দ্বিতীয়ত আর একটা জিনিস আজকেও প্রায় দিনই বলি যে এই সল্টলেকে পাঁচ লক্ষ রেফিউজি একসঙ্গে ছিলেন ক্যাম্প করে করে সেক্টর করে করে এবং কারুর আলাদা ঘর ছিল না কালুর আলাদা সংসার নির্বাহের ব্যবস্থা ছিল না তথাপি সময়ে অসময়ে যদি যাওয়া হতো সেখানে দেখা যেত যে মানুষ ওই রকম পরিস্থিতির মধ্যেও সাংসারিক জীবনটা সুস্থিরভাবে যাপন করার একটা চেষ্টা রেখেছেন বিকালে গিয়ে দেখা যেত বাবারা বাচ্চাদের নিয়ে পড়াতে বসেছেন আমি এই জিনিস কোনো দিন ভুলব না যে সাধারণ মানুষ কতটা নিজেদের পরিবেশকে জয় করে এগিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার যুদ্ধ রাখেন এবং এটার একটা খুব পাথেও হয়েছে আমাদের জীবনে যে সাধারণ মানুষের মধ্যে এই কর্মক্ষমতাটা আছে তাদের মনের জোর এবং তাদের বিপরীত পরিবেশে মানিয়ে চলার ক্ষমতা কত স্বাভাবিক ছিলেন তারা কোনো কলকাতায় বলুন বলুন বা অন্য কোনো জেলায় বলুন অপরাধ বেড়েছে বলে কোনো খবর পাওয়া যায়নি এত এতগুনো ছিন্নমূল মানুষ যারা যাদের কাপড় নেই খাবার নেই কোনো রকমের ক্যাম্পে সরকার যা দিচ্ছে তার ওপর নির্ভর করে আছেন কোনো অপরাধ তো বাড়েনি এরকম কোনো পরিসংখ্যান নেই আমরা ব্যাপকভাবে খুলেও এরকম কোনো পরিসংখ্যান পাইনি শুনিনি কোনো চোরাগোপ্তা চুরি ডাকাতি খুন কোনো কথা ওঠেনি শান্তভাবে স্বাভাবিকভাবে তারা জীবনকে চালিয়ে নিয়ে যাবার চাল চেষ্টা করেছেন এবং অতি সাধারণ মানুষের মধ্যে এই যে ক্ষমতাটা এই ক্ষমতায় জাতির জীবনে যে কোনো জাতির জীবনে এগিয়ে যাবার পাথেও পৃথিবীর ইতিহাসে এটা একটা দিন সেই ইতিহাসে আমাদের যে প্রজন্ম যারা ইতিহাসের মধ্যে থেকেছি মনে হয়েছে সরাসরি এই কাজটা আমরা করছি আমরা গুলিও ছুঁড়িনি আর প্রাণ দিইনি তো নিশ্চয়ই তা হলে বসে আজকে কথা বলছি তথাপি আমাদের এই যারা কাজ করেছি এই মুক্তিযুদ্ধে যে কোনো কাজ করেছি যতটুকু কাজই হোক আমাদের প্রত্যেকেই মনে হয়েছে যে আমরা এই যুদ্ধটা করেছি তাই জন্য ষোলোই ডিসেম্বর পৃথিবীর ইতিহাসে এটা একটা দিন পৃথিবীর মানচিত্র পরিবর্তিত হয়েছে তাই এটা তো মানুষের মনে ভীষণ জেগে থাকবে এটা তো প্রতি মুহূর্তে একটা করে ঘটনা ঘটছে এবং প্রতি মুহূর্তে একটা করে ধাক্কা প্রতি মুহূর্তে একটা করে ধাক্কা এবং এই মানে যুদ্ধ ঠিকই চোখের বাইরে হচ্ছে কিন্তু মনে হচ্ছে যেন এটা মনের ভেতরে হচ্ছে এতটাই যুক্ত লেগেছিল সমস্ত ঘটনার মধ্যে এবং চৌঠা ডিসেম্বর চতুর্দিকে আলাপ আলোচনা হচ্ছিল যে কালকের এই অনুষ্ঠানে আপনারা জন পাকিস্তানিকে ডেকেছেন এবং তাদের সম্মানিত হয়েছেন এই নিয়ে বিদেশি যারা ছিলেন আলোচনা করছিলেন যে আমরা অভিভূত যে এইভাবে তাদেরও অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে এই যে সমস্ত ছবি যে জেনারেল নিয়াজি জেনারেল অরোরা লেফটেন্যান্ট জেনারেল অরোরা এরা সাবুত করছেন টেবিলের ওপর এসব টুবি অনেক পরে দেখা গেছে কিন্তু সেই সময় রেডিওতেই প্রথম সংবাদ পাওয়া গিয়েছিল এবং যারা মাঠে যোদ্ধা ছিলেন সাধারণত তাদের কাছ থেকে এটা সেটা ঘুরে ঘুরে খবর আসত পরিচিত যারা ছিলেন কিন্তু এই খবরটা সেইভাবে আসেনি হয়তো সব সেক্টরে মানুষ একসঙ্গে পায়ও নি খবর কিন্তু যুদ্ধ ঘট ঘোষণা সেটা আমরা রেডিওতেই শুনেছিলাম এবং সেই মুহূর্তে কিন্তু এর গুরুত্ব এর ওজন আমরা হয়তো অনুধাবন করতে পারিনি যে এক মুহূর্তে পুরো পরিবেশ চেঞ্জ পরিবর্তিত হয়ে যাবে আমার মনে হয়েছে যে প্রথমত আরও অনেকে ছিলেন যাদের অবদান নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা বলছিলাম যে ওখানে অনেক বিদেশিরা ছিলেন তারা বলছিলেন যে কত সংবেদনশীল এবং মেচিওর এই সরকার যে তারা এই ধরনের অবদানকে সম্মান জানাচ্ছেন অত্যন্ত সংবেদনশীল এবং অত্যন্ত মেচিওর নেশন বলে তারা বলছিলেন এবং এটা এতে আমি সম্পূর্ণ একমত আমার নিজের কাজের কথা মূল্যায়ন করার দায়িত্ব কিন্তু আমার নয় আমার এটা মনে হওয়া স্বাভাবিক যে এটা আমার প্রাপ্য নয় আর এটা এই সংবেদনশীল মানুষজন আমাকে দিদি হিসেবে দেখেছেন দিয়েছেন এটা তাদের মূল্যায়ন করার জিনিস আমার নয়